দান্দার খাল ভরাট করে বাসা বাড়ি দোকান নির্মাণ দর্শক এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদ উদ্দিন ফরিদ এই খাল দখলের ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন আমি ধন্যবাদ লেনি আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে আছি ফেনীর দাগুরবিয়া পৌরশহরে যে পৌরশহরের মধ্য দিয়ে দাদনার খালটি গিয়েছে দাদনার খালটির উৎপত্তি ফেনী জেলার দাগুরবিয়ার রাজাপুর ইউনিয়ন ছোট ফেনী নদী থেকে এটি পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ইয়াকুবপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী ফেনী সদর ইউনিয়ন এর পাশ দিয়ে বসুরাট রোড দিয়ে এই খালটি বিস্তৃত হয়ে আবার ছোট ফেনী নদীতে এটি গিয়েছে এই দাদনার খাল দিয়ে প্রায় উপজেলার অধিকাংশ পানি নিষ্কাশন হয় কিন্তু আজকে যদি আপনাকে দেখাতে চাই এই দাদনার খালটি ফেনী শহর দাগুরমিয়া শহরের উপর দিয়ে গেলেও কিন্তু এটি প্রভাবশালী বহল খালের উপর দোকান এবং বসত বাড়ি বিল্ডিং ভবন নির্মাণ করে এটি অনেকাংশ দখল করে ফেলেছে এছাড়া পৌর শহরের বর্জ্যগুলো এই খালেতে ফেলার কারণে পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার মৌসুমে 30টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়ে এই দাদনার খালের কোম্পানিগঞ্জের পর থেকে দাগুরমিয়া পুরো অংশ দিয়ে যাওয়া এই দাদনার খালটি 65 ফুট প্রশস্ত থাকলেও বর্তমানে এটা অধিকাংশ জায়গায় 15 থেকে 20 ফুট বা 10 ফুট এভাবে প্রশস্ত রয়েছে এই দাদনার খালের কারণে দাগুরমিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধিকাংশ 30টি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় পানিবন্দী থাকার কারণে বর্ষার মৌসুমে ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বের হতে পারে না আমি এই মুহূর্তে এখানে আছে স্থানীয় এলাকার একজন বাসিন্দার সাথে কথা বলবো যিনি জেলা পরিষদের সদস্য খায়েদ আহমদ আপনি এই যে দাদনার খাল এই দাদনার খালটি এই পরিণতি এই অবস্থা কেন হয়েছে এবং এটা সংস্কার কেন হচ্ছে না আপনি বিষয়টা একটু বলতেন দাদনার খালটি এটা দাদনার খাল নামে দীর্ঘদিনের আমাদের পরিচিতি এটা এই খালটি একটা ইম্পর্টেন্সই বহন করে দাগুনমিয়া উপজেলাতে দাগুনমিয়া এই পৌরসভা শহরের যে সমস্ত বর্জ্য এই বর্জ্যগুলো এই খালের মধ্যে এসে পড়ে এই খালের নাব্যতা হারিয়ে ফেলার কারণে যে এই খালের মধ্যে আপনার যে বর্জ্যতাগুলো এসে পড়ে সেই বর্জ্যতা আপনার স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে আপনারা দেখেন এই যে আমার পাশে খালটি আপনার দেখা যাচ্ছে যে এখানে ভরাট হয়ে আছে এখানে টোটালি পানির কোনো ব্যবস্থা কেনে নাই যেহেতু এই খালটিকে অবশ্যই খনন করা দরকার খনন ছাড়া এর নাব্যতা ফিরিয়ে না ফেলে যে এই দাগুনমিয়া উপজেলাবাসী এবং তথা আমাদের এই দাগুনমিয়া পৌরবাসী আপনার দুর্ভোগ কখনো এটা যাবে না কারণ এই দুর্ভোগ যেতে হলে এই খালকে অবশ্যই খনন করতে হবে খনন করে তার নাব্যতা ফিরে পেতে হবে কারণ এখানে এই খালের সাথে দাগুনমিয়া উপজেলার অনেকগুলো শাখা প্রশাখা যে নর্দমা খাল যে আছে যে এটার সাথে আপনার কানেক্টিং এই এই খালটি দাদনার খালটি আপনার ছোট ফেনী নদীতে গিয়ে তার মনে করেন কানেকশন যে কিন্তু ছোট ফেনী নদীতে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই ধন্যবাদ ফরিদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক দান্দার খাল ভরাট করে বাসা বাড়ি দোকান নির্মাণ করা হচ্ছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী